আসসালামু আলাইকুম, আমি নাইম দক্ষিণ কোরিয়া থেকে। দর্শক, অনেকটা কিছুটা মন খারাপের খবর, আবার শেষ অংশে একটু ভালো খবরও আছে। আপনারা জানেন যে আজকে প্রায় 1.5-2 মাসের কাছাকাছি মনে হয়ে যাবে, সময়টা আমার সঠিক খেয়াল নেই, যে আমাদের ভারত মহাসাগরে সোমালিয়ান জলদস্যুদের কবলে পড়া জাহাজ এমভি আবদুল্লার 23 জন নাবিক যারা আটক আছেন, তাদের পরিবারের জন্য একটা অংশে খারাপও আছে আর একটা অংশে ভালো সংবাদও আছে। আগে খারাপ সংবাদটা বলে নেই, ওইখানে জাহাজে যারা আছেন খাওয়া টাওয়ার সমস্যা হচ্ছে না, কিন্তু সমস্যা হচ্ছে তারা একটা রোগে আক্রান্ত হওয়া শুরু হয়েছে, আর এই রোগটা আস্তে আস্তে সকলের মধ্যে ছড়িয়ে পড়ছে। দর্শক, আমাদের ওই জাহাজে কর্মরত এমবি আবদুল্লাহ জাহাজের অয়েলার পদে কর্মরত আমাদের একজন ভাই, ওনার নাম হচ্ছে শামসুদ্দিন ভাই, তিনি তার স্বজনদের কাছে ফোন করে এই সকল তথ্যগুলা তিনি আপনারা দিয়েছেন। শামসুদ্দিনের ভগ্নিপতি বদরুল ইসলাম, তিনি বাংলা ট্রিবিউনকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেছেন, শামসুদ্দিন এখন একদিন দুই দিন পর পর আমাদের কাছে ফোন করছে, বলছে যে তারা ভালো আছে, জাহাজে রক্ষিত খাবার এখনও মজুদ আছে, তবে কমে এসেছে। এখন সমস্যাটা কি হয়েছে যে এক ধরনের চর্মরোগে আক্রান্ত হচ্ছে আমাদের এই জাহাজে যারা নাবিক আছে তারা। খাবার সরবরাহ সোমালিয়ান দস্যুরা স্বাভাবিক রাখলেও পানির, মানে বিশুদ্ধ পানির মারাত্মক সংকট দেখা দিয়েছে। সংরক্ষিত পানি যেন দ্রুত ফুরিয়ে না যায়, এই কারণে রেশনিং করে পানি ব্যবহার করা হচ্ছে। সপ্তাহে মাত্র 1-2 বারের বেশি গোসল করার সুযোগ পাচ্ছে না। এখন জাহাজে যারা থাকে বা সমুদ্রে যারা থাকে, গোসলটা স্বাভাবিক করতে হয়, কারণ সেখানে নোনা আর্দ্র একটা পরিবেশ কিন্তু তৈরি হয়, শরীরে একটা ডিফেক্টিভ অবস্থাও তৈরি হয়। আর বলা হচ্ছে যে আপনার জাহাজে প্রাথমিক চিকিৎসার জন্য যেই সকল ওষুধপত্র ছিল সেগুলো অনেকটা ফুরিয়ে গেছে। অপরদিকে দিন রাত অস্ত্রশস্ত্র নিয়ে পাহারায় থাকছে দস্যুরা, তবে দীর্ঘদিন থাকার কারণে নাবিকদের সাথে এখন কিছুটা সুসম্পর্ক গড়ে উঠেছে, আর এটা হচ্ছে পজিটিভ অংশের দ্বিতীয় ধাপে, যে নাবিকদের এখন আগের মতো নির্যাতন করছে না, থাকতে দেওয়া হচ্ছে নিজ নিজ কেবিনে, পাশাপাশি জাহাজের নিয়মিত কাজ করছে নাবিকরা। তো আরেকটু সুসংবাদ হচ্ছে যে আমাদের এই নাবিকদের মুক্তির ব্যাপারে একটা পজিটিভ নিউজ আমাদের সামনে আসছে, যে ফাইনালি আপনার একটা অঙ্ক চূড়ান্ত হয়েছে এই সোমালিয়ান জলদস্যুদের সাথে, আমাদের জাহাজ মালিক পক্ষের, মানে সোমালিয়ান জলদস্যুরা তাদের মুক্তিপণের বিষয়টা সামনে নিয়ে আসছে, যে কত টাকা তারা চায়। তবে টাকার অঙ্কটা আমাদেরকে জানানো না হলেও এতটুকু বলা হয়েছে যে 23 নাবিককে মুক্ত করতে মুক্তিপণের অঙ্কটা চূড়ান্ত করেছে সোমালিয়ান দস্যুরা। আর এই বিষয়টির সাথে সংশ্লিষ্ট একটি সূত্র এই তথ্য দিয়েছে, বলছে যে সোমালিয়ান জলদস্যুদের কাছ থেকে কীভাবে, সরি, তাদের কাছে কীভাবে মুক্তিপণ পৌঁছানো হবে এখন তা আলোচনা অলরেডি হয়ে গেছে। এবার জিম্মি নাবিকদের মুক্তি কখন কোন দিন সেইটা নিয়ে আলোচনা করা হবে। ঈদের আগেই জিম্মি নাবিকদের মুক্ত করতে বীমা প্রতিষ্ঠানটিকে, মানে জাহাজের যে বীমা করা আছে সেই প্রতিষ্ঠানটিকে চাপ দিচ্ছে জাহাজটির মালিকপক্ষ KSRM গ্রুপ। তবে জলদস্যুরা মুক্তিপণের টাকা পাওয়ার প্রক্রিয়া চূড়ান্ত না হওয়া পর্যন্ত আপনার মুক্তির তারিখ তারা এখনও সামনে আনছে না। মুক্তিপণ দিয়ে নাবিকদের মুক্ত করার বিষয়ে অগ্রগতির কথা স্বীকারও করেছে এমবি আবদুল্লাহ জাহাজের যারা মালিকপক্ষ আছে, তবে কত টাকা বা পরিমাণটা সেটা আসলে তারা এখনও জানাতে নারাজ। তবে জিম্মি জাহাজটিকে আবার দেশে ফিরিয়ে আনতে বিকল্প 23 জন নাবিককেও তারা প্রস্তুত করে রেখেছে। তো খারাপ সংবাদটা আমার মনে হয় যে প্রথমে যেটা ছিল যে রোগের প্রাদুর্ভাব, তো সেটাও ইনশাল্লাহ ব্যবস্থা হবে। এখন আল্লাহ আল্লাহ কইরা আমাদের ভাইরা যাতে ঈদের আগে অন্তত বাড়িতে ফিরে আসে, আমরা আশা করি সেই ব্যবস্থা, যারা জাহাজ কর্তৃপক্ষ আছেন বা সরকারের মাধ্যমে থার্ড পার্টির মাধ্যমে যেখানে আলোচনাগুলো চলছে সেটা যেন সুন্দর হয়ে যায়, তাহলে এইবারের ঈদ অন্তত 23 নাবিকের পরিবারের জীবনের সর্বশ্রেষ্ঠ ঈদ হবে। বাচ্চাগুলা, পরিবার সবাই টেনশনে আছে, বাকিটা আল্লাহর হাওলা। ভালো থাকুন, আসসালামু আলাইকুম।